পুষ্টি মেধা দারিদ্র বিমোচন প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়িতে প্রাণী সম্পদ ও ডেয়ারি উন্নয়ন প্রকল্প প্রাণী সম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রাণী সম্পদ প্রদর্শনী 2022 অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে বাস্তবায়নে ফুলবাড়ি জসিমিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে 45টি স্টলে উপজেলার 6টি ইউনিয়ন থেকে পশু পাখি পালনকারীরা তাদের পশু পাখি প্রদর্শন করেন। ডাক্তার মোহাম্মদ মাসুদ রানার সঞ্চালনায় পশু পাখি প্রদর্শন শেষে প্রদর্শনী মঞ্চে উপজেলা সহকারী কমিশনার ভূমি বিমল চাকমার সভাপতিত্বে এতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুজিবুর রহমান সহ আরও অনেকে। আলোচনা সভায় বক্তারা প্রাণী সম্পদ অধিদপ্তরের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং প্রতিবছর এ ধরনের উদ্যোগ নেয়ার জন্য আহ্বান জানান। পরে তিন ক্যাটাগরিতে পশু পাখি পালনকারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24। আরে না তো আরে সে আরে সব দিয়ে লাভ হয়।